মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আর সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক। প্রথম নির্মালবাবু আপনার কাছে আসি, মুখ আর মুখোশের এমন সুচারু খেলা শেষ কবে দেখেছেন নির্মালবাবু? আপনার সাহস আছে দেখুন, কেন সাহস বলছি, আপনি এটা একটা দুঃসাহসিক টপিক বেছেছেন। মুখ এবং মুখোশ এটা হচ্ছে বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে ব্যবহৃত, আপনি সেটাকে একদম সমাজবিরোধী দুষ্কৃতীদের লেভেলে নামিয়ে দিয়েছেন, যেটাকে সাংবাদিকের মুনশিয়ান। এবং কিভাবে আমরা মুখোটা কথাটা শুনেছি, তবে এবার মুখটা এবং মুখোটাটা সেটা কোন সময় বলা হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর জমানায় কে বলেছিলেন, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি। কিন্তু এখন যেটা সেটা হচ্ছে, যদি কোনো রাজনৈতিক মুখোশ হয়, তার মুখটা হচ্ছে সমাজবিরোধী দুষ্কৃতি। এটা কিন্তু এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির পক্ষে খুব খুব খারাপ। এটা যদি হয়ে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি যতদিন দেখছি, যখন বেরিয়েছেন উনি কিন্তু প্রথম থেকে একটা কথা বলেন যে আপনারা গাজুয়ারি করবেন না, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা গাজুয়ারি আপনারা যেগুলো দেখাচ্ছেন। এই যদি রাজনৈতিক পরিণতি হয় রাজ্যে, তাহলে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগবে না, আপনারা যেসব দুষ্কৃতি সমাজবিরোধীদের মুখ দেখাচ্ছেন তারাই তাদের রাজনীতিটা কন্ট্রোল করবে। এটা যদি, এটা নিশ্চয়ই আপনার কাছেও কাম্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছেও কাম্য নয়। কারণ এই যে লোয়াল লেভেলে, ছোট লেভেলে এদেরকে ব্যবহার করা, যে করে হোক আমাকে জিততে হবে, তার কারণ হচ্ছে একটা কোনো বৈধতার প্রশ্ন এসে গেছে। যদি কোনো দল 215টা আসন পাবার পরেও এই অবৈধতার মধ্যে ঢুকে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার কোথাও একটা রাজনৈতিক সংকট রয়েছে। অভিষেক ব্যানার্জি এখন অ্যাডিং হয়ে তার মধ্যে হয়ে গেছে রামের রক্ষে নেই সুগ্রীর আগমন, যার ফলে এখন কিভাবে আটকাবে, এখন সেই আটকানোর চেষ্টার জন্য, মরিয়া চেষ্টার জন্য এই নোংরাম রাজনীতি তাকে করতে হচ্ছে মুখ মুখোশ বলে তাদেরকে এরকম কনসেপ্ট নামিয়ে। একটা শুধু লাইন বলতে চাই, ভগবান রামকে আমরা পূজা করি, দয়া করে এমন কিছু আচরণ করবেন না যাতে আমাদের ভাবাবেগ আক্রান্ত হয়, প্লিজ। এটুকুই বলার ছিল। আচ্ছা নির্মালবাবু, 30 সেকেন্ড লাগেনি নির্মালবাবু, নির্মালবাবু কনক্লুড করে নিয়ে আমি তারপর সুকান্ত বাবুর কাছে। একটাই, রাজুবাবু যে কথাটা বললেন সেটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। উনি যেটা বললেন ওটা বৃহত্তর রাজনৈতিক, হয়তো রাজু বুঝতে পারেননি আগে থেকে, ওনার হয়তো মাথায় কিছু আছে সেই জন্য উনি বলতে চাইছেন। আমি যেটা বলছি, বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রের কথা আপনি বলছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি এই যে দুষ্কৃতীদের নামটা আসছে, এটা কিন্তু আপনাদের দলকেই কালিমালিপ্ত করছে। যদি কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়, আজকে তো পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে, ধরুন 150টা আসন আছে গ্রাম বাংলায়, সেখানে 2021 সালে আপনারা 118টা পেয়েছেন, তারপরেও এই দুষ্কৃতীদের কেন আপনাকে ব্যবহার করতে হচ্ছে, আমার প্রশ্নটা সেইখানটায়। এতে কি মনে হয় না আপনার, এখানে তো নির্মালবাবু আপনিও জানেন এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র, এর মধ্যে এতটুকু সত্যতা নাই, সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারের জন্য নোংরা রাজনীতি হচ্ছে। আমি বলবো, প্লিজ আমাদের মূল্যবান, আমাদের সকলের জন্য মূল্যবান এয়ার টাইম নষ্ট করার প্রয়োজন নেই। রাজুবাবুর কথা যদি মানতে হয় তাহলে আমাকে ধরে নিতে হবে যে স্ট্যালিন বা হিটলারের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হয়েছিল তার থেকেও বেশি ষড়যন্ত্রের সংখ্যা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সাম্রাজ্যটা তো বড় কিনা জানি। হ্যাঁ বলুন। না না, আমি আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে শেষ করব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 300টা বুথে 70,000 ভোট এলো কি, 1200টা বুথে আপনারা হেরে গেলেন,
উনি উত্তর দিয়েছিলেন এই হচ্ছে আপনাদের খারাপ অভ্যেস, এইগুলো এই প্রশ্নগুলো করবেন না।